হ্যালো ফ্রেন্ড, আজ আমি যাচ্ছি পর্বতপুর। আজ পর্বতপুরে শ্মশানকালী পুজো আছে, ওখানে কি কি সেটা সব কিছু দেখাবো। ওখানে মোট 8 খানা 30 আছে আর 3 খানা 16 আছে, আর ওখানে সব সেটি ঢুকে গেছে। আজকে এই পুজো, আর সমস্ত সেট এখন বাজবে। পজিশন বলতে শ্মশানকালী পুজো মানে সব রাত্রিরে পজিশন, রাত্রিরে রোড শো, দিনের বেলা কিছুই নয়, সবাই বেশিরভাগ জানো। আজ আমি আর আমার বন্ধু যাচ্ছি, দেখতে পাচ্ছ পাশে ঘোরাফিরে করছে, কাজ নেই বলে। আর দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আমি খানপুর মোড় ঢোকার আগে আছি, ফাঁকা জায়গাটায় আছি, একটু জায়গাটার ভিউটা ভালো লাগে তাই এখানে ভিডিও করছি। আর কম্পিটিশন ভিডিও আনতে পারবো না, কারণ আমার ডিজিটা আজকে বাড়ি নিয়ে চলে আসবো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। পরশু দিন ফার্স্ট ভাড়া যাবে রকস্টার সাউন্ডের সাথে, আমাদের বাড়ির পাশেই, ওটা জানিয়ে দেবো। ওখানে পজিশন আছে, দেখতে থাকো, দেখা হচ্ছে এক্ষুনি, কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো, সমস্ত সেটকে দেখাবো, দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দাও, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সবাই সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, পর্বতপুর যাওয়ার সময় সাউন্ড সেন্টার মোজামদার বাড়ির সামনে মাল লোডিং হচ্ছে। আজ সাউন্ড সেন্টার মোজাম ভাড়া যাচ্ছে কইকালা হরিপাল, এখনও সরস্বতী ঠাকুর ভাসান করেনি, দেখতে পাচ্ছ এত মাইকের নেশা, এখনও এদের ঠাকুর ভাসান করার টাইম হয়নি, মাইক লাগবে অবশ্যই এদের। দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে, কালকে বৈকাল বেলার দিকে পজিশন, কোন পজিশন, রাত্রে তো রাত্রে পজিশন, সাউন্ড সেন্টার মোজাম কইকালা বারুই পাড়ায় ভাড়া যাচ্ছে। দেখতে পাচ্ছ স্টেশন থেকে একটু আগে যে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার গোড়া দিয়ে ঘুরতে হয়। কালকে ঠাকুর ভাসান আছে সরস্বতী ঠাকুর, এদেরই সবাইকে বিদ্যা দেবে, এত দেরিতে ঠাকুর বিসর্জন করছে যখন। পুরো ঠিক টাইমে ঢুকেছি, মানে একবারে ভিডিওর ক্লিপটাও পাওয়া গেল, কি বলবো, ঠাকুর যাই করে মঙ্গলের জন্যই করে সব কিছুই। যারা যাবেন চলে যাবেন কালকে কইকালা। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো, দেখতে থাকো বন্ধু। এখান থেকে আর বেশি নয়, 2 কিলোমিটার মতন দেখা হচ্ছে। যে ফটিক দা বাজাতে যাচ্ছে, আর এখানে সুশান্ত দা আছে, দেখতে পাচ্ছ আমাদের এসকে চ্যালেঞ্জ ফটিক মাল লাটাচ্ছে। এই বন্ধুরা দেখাচ্ছি, এই যে আমাদের বাবু বেরিয়ে পড়েছে, তোমাদের ভিডিও করতে যাচ্ছিলাম, ঠিক আছে দেখতে থাকো। পর্বতপুর চলে এসেছি, সবার প্রথম দেখতে পেয়েছি। এই একটা আরসিএফ আছে, বিএম মনে হচ্ছে, এটা দেখি বন্ধুরা দেখাচ্ছি, পুরো পরপর দেখাবো, যাকে দেখতে হবে তাকে আগে দেখাবো। দেখা যাক, এই পাশ দিয়ে ঢুকেছি, না মাল ওনায় লাটাচ্ছে, না কমপ্লিট হয়নি, এটা কি এনেছে দেখি, এমএস, এমএস সাউন্ড দেখতে পাচ্ছ, আর এবারে এ ছিল, এবারে এমএস করেছে, এমএস সাউন্ডের আরসিএফ নতুন এইটা। হ্যাঁ ভালো আছে, সবাই সেটিং ফেটিং করছে, চুং বাঁধবে, লাইট দেরি হবে, বাজার ভিডিও তো আর হলো না যা সম্ভব। নতুন মাল দেখে বুঝতে পারছো নতুন করেছে, এমএস সাউন্ড। সামনে কি বাজছে দেখি, এটা স্বরূপ বাগ ভিডিও করতে লেগে গেছে। হ্যাঁ ভালো, এই বাকিগুলোকে দেখাচ্ছি, দেখতে হবে বন্ধুরা। সামনে সাউন্ড সার্ভিস আছে, দেখাচ্ছি সাউন্ড সার্ভিস মানে বাজাবে। সাউন্ড সার্ভিস নিউ বক্স বন্ধুরা, দেখতে পাচ্ছেন রোদের অপোজিটে বলে একটু প্রবলেম হচ্ছে।
বাজাতে বলি। সাউন্ড সার্ভিস নতুন হাজার কিনে দেখতে পাচ্ছ, স্বাস্থ্য কিনেছে, সরি স্বাস্থ্যকে চোখ বাজাচ্ছে। এবার গানটা বাজাচ্ছে।
সামনে টাইগার সাউন্ড দেখাচ্ছি, সাউন্ড টাইগার সরি একটু ভুল হয়ে গেছে, গালতি, সাউন্ড টাইগার দেরি আছে, মাল চেকিং, চারটা জিরা সেটিং, সাউন্ড টাইগারের মাল বাজছে, রাত 9টার সময় করে পজিশন বেরোবে, রাত 2-3টা পর্যন্ত কম্পিটিশন যা সম্ভব এইটুকুটাই জানি। তেল ফেল সব ঢেলে ফেলেছে, ওরা রেডি রাখছে রাত্রের জন্য, রাত্রে খেলার জন্য। মালবনে চেক করবে, দেখি বন্ধুরা যে চেক করে সব মালে এখন জুড়ছে, টাইম লাগবে বন্ধুরা। সামনে কি একটা সেট বাজছে, ডিজে গান বাজাচ্ছে,
যাই ওর সামনে, দেখতে থাকো তিন দিন জুটবে, এ করবে লাইন ঠিক করবে, তারপর বাজাবে। ধরো ক্যামেরাম্যান, সামনে থাকে।
তাকিয়ে দেয়, হাতে তাকিয়ে দেয়, তোদের সবার গুরুদেব, সবার গুরুদেব। কোহলে তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে এসে আশীর্বাদটা নিয়ে যা, নিয়ে যা। সামনে তাকিয়ে দেখ, সামনে তাকিয়ে দেখ, তোদের সবার গুরুদেব, সবার গুরুদেব। কোহলে তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে এসে আশীর্বাদটা নিয়ে যা। সামনে একটা কি সেট আছে, খেপি মাথা উঁজা সম্ভব। কেপিমা সাউন্ড সামনে বাজছে পুরো হালকার মধ্য দিয়ে, আর সাউন্ড সেন্টার মোজাম ওই সামনেই বাজছে। একটু হেঁটে হেঁটে যাই, আর ব্যাকে আসতে হয়, আসবো বাইক আনতে। দেখতে পাচ্ছেন এখানে আর একটা জিনিস আছে, একটা জিনিস ভাড়া গেল আছে দেখলে বন্ধুরা।
আমরা হলাম পর্বতপুর মুদিপাড়া গ্যাংস্টার ক্লাবের ছেলেরা, আমরা রোগবাসীরা। আর যখন আছি 165 কিলোমিটার পেয়ে আছি, আমাদের সামনে পরিষ্কার ভবেন্দ্র হাতে তৈরি সঞ্জিত সাউন্ড। মাল অপ আছে বন্ধুরা, মাল রাত্রের দিকে বাজবে।
এই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। ভাই ভালো থাকবে, সুস্থ থাকবে।